হ্যালো তোমাদের সবাইকে তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আরেকটা ভিডিওতে আবারও আমরা স্বাগত জানাচ্ছি এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নেব বা ক্লাস স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের জন্য যেখানে ত্রিপুরা পুলিশ থেকে একটা নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল ছয় হাজার পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুট করার জন্য ঠিক আছে ওটার আমরা গতকালকে ক্লাস নাম্বার ওয়ান আপলোড করেছিলাম এটা হচ্ছে ক্লাস নাম্বার টু প্রথম আমরা গতকালকের ক্লাসে তোমরা যা যা ডাউট জিজ্ঞেস করেছিল ওইগুলোর আনসার দেব প্লাস মিসিলিনিয়াস যেমন জে আর বিটি রিলেটেড একটা ডাউটের আনসার দেবো এছাড়া আমরা ক্লাস নাম্বার টু করব স্পেশাল এক্সিকিউটিভের যেখানে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন দেখবো যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে আমরা শুধু তোমাদের থেকে এতটুকুই চাই তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে আমাদের ভিডিওটা দেখে যাতে এডুকেশনের মানে এই যে সেকশনটাতে সবাই যাতে ইন্টারেস্ট নিতে পারে আর স্পেশাল এক্সিকিউটিভের মানে যেই সেশনটা আমরা শুরু করেছি ওই ক্যাটাগরি স্টুডেন্ট সবাই যাতে এসে আমাদের ভিডিওটা দেখতে পারে কারণ এই ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি ফ্রি তো তোমাদের শুধু একটু ইচ্ছা দরকার আর তোমরা শুধু কি করবে শুধু শেয়ার করে দাও এতটুকুই আমরা চাই টু ম্যাক্সিমাম স্টুডেন্টস ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রেড আপডেটস পাবে এক্সাম্পল অ্যানালাইসিস কাট অফ সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু একটা প্ল্যাটফর্মে পাবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের ডিস্যাপয়েন্ট করবো না আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক ফলো করে দিও আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে ওইটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে ছোট্ট আরেকটা কথা বলে দিই আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেটেড স্ট্র্যাটিক জিকের জানুয়ারি থেকে জুলাই দুই হাজার তেইশ এই সাত মাসের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে একদম ফুল ডেসক্রিপটিভ ম্যানারে এ টু জ্যাড সমস্ত কিছু দেওয়া আছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের দুই হাজার তেইশ চব্বিশের আপকামিং এক্সামস অ্যান্ড ইন্টারভিউসে লাগবে ইভেন কি স্পেশাল এক্সিকিউটিভ টিপিএসসি কম্বাইন্ড জেআরবিটি আর বিটি গ্রুপ ডি ইন্টারভিউ যাই সামনে আছে যেখানেই ত্রিপুরা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে ওই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো তোমাদের যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয় এই নোটগুলো পেতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি ওয়ান ফাইভ আবার রাখছি ঠিক আছে চলো শুরু করছি এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স প্রথম স্যার স্পেশাল এক্সিকিউটিভ পোস্টিং কোথায় হবে দেখো স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু বেসিক্যালি এটা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট হবে তোমাদের নিয়ারেস্ট যেই পুলিশ স্টেশনটা ওটার মধ্যে কিন্তু তোমাদের ওটার থেকে মানে মোস্ট প্রবাবলি ওটার আন্ডারেই তোমাদেরকে কাজ করতে বলবে এটা কিন্তু একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা এরিয়া ওয়াইজ কিন্তু ভাগ করা ছিল যখন অ্যাডটা বেরিয়েছিল ঠিক আছে সো এখানে জেনারেলি পোস্টিং বেসিক্যালি এখানে তোমাদের যেই জায়গায় যেই সব অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট তোমাদের যেই জায়গায় বলবে যেমন ধরো আমাদের অনারেবল সিএম যেটা বলেছিল যে উজ্জয়ন্ত প্যালেসের সামনে যে উইকেন্ড ট্যুরিজম হাব যেটা ইনগ্রেশন হয়েছে যেটা প্রত্যেক স্যাটারডে প্লাস সানডে কিন্তু এটা থাকে ঠিক আছে তো তোমাদের ওই সময় বলতে পারে এই দুদিন তোমরা ওইখানে যাও বা তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে ওখানে বলতে পারে তোমরা মানে যে তোমাদের মানে পুলিশ অফিসাররা যে থাকবেন ওনাদের বলতে পারে যে হেল্প করো গিয়ে ডে টু ডে ওয়ার্কসে বা কোনো ফাইল রিলেটেড বা ডকুমেন্টেশন ওয়ার্ক করো বা কোনো ক্রাইম ইনভেস্টিগেশন মানে ক্রাইমকে বা ক্রাইমের যে ইনভেস্টিগেশন করতে পুলিশ অফিসারদেরকে হেল্প করো সব যাবতীয় কাজ কিন্তু তোমাদের বলতে পারে বেসিক্যালি তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের আওতাতেই তোমাদের পোস্টিং দেওয়ার কথা বিকজ তোমরাই তোমাদের কমিউনিটিকে ওই ওইখানের কমিউনিটিকে মানে একটা মানে ওই কমিউনিটির মানুষদের সাথে তোমাদেরই সবচেয়ে বেশি জানাশোনা থাকবে তাই ওখানে মানুষদেরকে হেল্প করা এদের সাথে ইন্টার্যাক্ট করা মানুষের থেকে হেল্প নিয়ে কোনো ক্রাইম সিন ইনভেস্টিগেট করা সব কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে তাই আমরা যেটা এক্সপেকটেশন রাখছি যে তোমাদের কিন্তু নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইউর এরিয়া কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে যদি নিয়ারেস্ট না দেওয়া হয় মোস্ট প্রাবলি উইদিন ইন ইউর ডিস্ট্রিক্ট ইট উইল বি গিভেন দ্য মোস্ট দ্য সেকেন্ড মোস্ট নিয়ারেস্ট স্টেশন বা পুলিশ স্টেশন ঠিক আছে সো ওটা আমরা যখনই কনফার্ম হবো আমরা বলে দেবো নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইউর হোম ঠিক আছে কোথায় দাদা মধ্যে আছে ভেরি স্যাড নিউজ এখানে তোমরা অনেকেই বলছো যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এলডিসির রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু জেআরবিটি রেজাল্ট দিচ্ছে না প্রচুর কমেন্টস ঠিক আছে প্রচুর অনেকেই অনেক কথা ছড়াচ্ছো এখন একটা এমন হয়ে গেছে যে কোনো কিছুর একটা রেজাল্ট দিলেই সবাই এটাকে লিঙ্ক করে যে আরবিটি রেজাল্টের সাথে টিপিএসসি রেজাল্ট দিলেও এই একই কথা যে টিপিএসসি দিয়ে দিল জে আর বিটি দেয় না কোর্টের রেজাল্ট দিলেও একই কথা যে কোর্ট দিয়ে দিল যে দেয় না কোনো কিছু ছোট রিক্রুটমেন্ট থেকে শুরু করে বড় রিক্রুটমেন্ট কোনো কিছু রেজাল্ট দিয়ে দিলেই একটাই কথা যে জে আর বিটি রেজাল্ট দিচ্ছে না সব দিতে পারছে এটা দিচ্ছে না কেন দেখো নাম্বার ওয়ান একটা কথা বলি যে কিন্তু অন্য রিক্রুটমেন্টগুলো থেকে কিন্তু কম্পেয়ার টু দোজ এটা কিন্তু অলমোস্ট ফাইভ টাইমস বেশি ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে ফাইভ টাইমস কি অলমোস্ট তোমাদের বলবো টেন টু টোয়েন্টি টাইমস ডাবল ক্যান্ডিডেটস ওখানে ঠিক আছে তো এতগুলো ক্যান্ডিডেটস কিন্তু কোনো এক্সামে নেই ঠিক আছে সো এটাও তোমাদের জানা থাকা জরুরি যে যখনই মানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হবে তখন বোর্ডের কিন্তু অ্যানালাইসিস করতে আর রেজাল্টটা রেডি করতে কিন্তু একটু টাইম লাগবে কম্পেয়ার টু আদার এক্সামস ঠিক আছে এটা তোমাদের জানা থাকা জরুরি যেহেতু গ্রুপ সির ইন্টারভিউ শেষ হয়েছে অলমোস্ট আড়াই মাস হয়েছে ইভেন কি তোমরা যদি দেখো টিপিএসসির যখন কোনো সাপোজ আমি বলছি একটা মেন্স পরীক্ষাই হলো বা ইন্টারভিউই হলো ঠিক আছে ইভেন কি টাইপিং টেস্টও যখন হয় কোনো কিছু তখনও কিন্তু দুই থেকে আড়াই মাস বা তিন মাস লেগে যায় রেজাল্ট দিতে এই জায়গায় কিন্তু তোমরা কিন্তু ওই কোর্টে যখন কেস হয়েছিল ওই টাইম পিরিয়ডটা কিন্তু তোমরা ধরো না ঠিক আছে ওটা ধরো না কারণ ওই সময় কিন্তু যে ওই সময়ের পিরিয়ডটা কিন্তু জেআরবিটি বোর্ড কিন্তু কোনো কিছু করতে পারেনি তাই একটু ওয়েট করো একটু ওয়েট করো মেবি বি সেপ্টেম্বরের ফিফটিনথের পরে আমরা তোমাদের সলিড কোনো আপডেট দিতে পারবো তবে এটা এমনি এমনি হারিয়ে যাবে না রেজাল্ট দেবে আর তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে যেটা রেজাল্ট দিয়েছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি যেটা নাকি নরসিংহর এটা কিন্তু ইট ইজ আন্ডার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডাজ কাম আন্ডার মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু জুডিশিয়ারি কোনো এফেক্ট হয় না কারণ অ্যাকর্ডিং টু আর্টিকেল ফিফটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ কিন্তু আলাদা দে আর সেপারেটেড ঠিক আছে সো জুডিশিয়ারিতে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু কোনো এফেক্ট করে না ঠিক আছে তাই তোমাদের এটা এতটুকু মানে জানা থাকা জরুরি যে এমসিসির মধ্যে যদি জে আরবিটিও পড়ে না কারণ যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কিন্তু কথা হচ্ছে ওরা যে রেজাল্টটা যে দেবে ওর মধ্যে যদি সিপাইজলা ডিস্ট্রিক্টে কোনো স্টুডেন্ট থাকে তখন কিন্তু দিস উইল বি দ্য ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট এই জায়গায় কিন্তু একটা জিনিস রয়ে গেল কিন্তু মানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি কেন কিছু হবে না কারণ ইট ইজ কমপ্লিটলি আন্ডার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সো জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তো এমসিসির আন্ডারে পড়ে না তাই দে আর ফ্রি টু অ্যানাউন্স দ্য রেজাল্টস ঠিক আছে আই হোপ ইউ গট আওয়ার পয়েন্ট মানে আমরা কি বোঝাতে চাইছি নেক্সট দাদা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি কি তিন বছর পর চলে যাবে কে বলেছে জবের একটা যখন বেরিয়েছিল এমন কোনো কথা লেখা ছিল না যে তিন বছর পর চলে যাবে এমন কোনো টাইম পিরিয়ডই মেনশন ছিল না শুধু এতটুকু আমরা বলতে পারি যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ইলেভেন থাউজেন্ড স্যালারি হবে বাট গভর্নমেন্ট অব ত্রিপুরা কিন্তু তোমাদের রেগুলারও করতে পারে কয়েকটা বছর পরে এমনও কিন্তু একটা ইঙ্গিত আছে এখন পাকা পুক্তভাবে কিছু বলা যাচ্ছে না অ্যাজ অফ নাও ইট উইল বি কন্ট্রাকচুয়াল বা ফিক্সড পে জব যেখানে তোমাদের এগারো হাজার টাকা স্যালারি হবে আর রেগুলার করা করার কথাও কিন্তু জব এডে মেনশন নেই কিন্তু আমরা কিন্তু মানে খবর পাচ্ছি যে হয়তো রেগুলার করতে পারে কিন্তু ইট ইজ নট শিওর ঠিক আছে যখনই শিওর হবো আমরা বলে দেব নেক্সট জিআরএস এর কোনো আপডেট আছে কি দাদা না জিআরএস এর কোনো আপডেট নেই 2019 এ যেই মানে জিআরএসটা বেরিয়েছিল ত্রিপুরাতে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য অলমোস্ট উনিশশো পোস্টের মতো ছিল ঠিক আছে ওটার কোনো আপডেট নেই ওটা কি হলো কোথায় গেল ঠিক আছে এক্সামের রেজাল্ট কি মানে আদৌ কি দেবে কিনা আজকে প্রচুর বছর হয়ে গেছে ঠিক আছে প্রচুর বছর হয়ে গেছে এটা সরি এটা আমাদের কাছে জিআরএস এর অ্যাটলিস্ট কোনো আপডেট নেই বাকি সমস্ত এক্সামের একটা আপডেট আমরা দিতে পারি সবসময় কিন্তু জিআরএস এর আপডেট অনেকেই মাঝের মধ্যে জিজ্ঞেস করে সরি আমাদের কাছে জিআরএস এর কোনো আপডেট নেই কারণ এটা অনেক দিন হয়েছে মানে আর মানে কোনো যদি ডিপার্টমেন্টে গিয়েও তোমরা জিজ্ঞেস করো তো সবাই একই কথা বলবে যে কেউ জানে না কিছু ঠিক আছে সো আই হোপ বা উই হোপ যে এটার ব্যাপারে আমরা কোনো আপডেট তোমাদের দিতে পারলাম না সরি ঠিক আছে আচ্ছা এবার আশা করি তোমাদের যা যা ডাউট ছিল এগুলো ক্লিয়ার আরও যদি স্পেশাল এক্সিকিউটিভ বা কোনো এক্সাম নিয়ে যদি তোমাদের ডাউট থাকে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাও আমরা আগামী দিনের ভিডিওতে স্ক্রিনশট তুলে তোলে আমরা তোমাদের কোয়ারিগুলো আমরা আনসার করে দেবো ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস নাম্বার টু তোমরা যদি ক্লাস নাম্বার ওয়ানটা যদি না দেখে থাকো গতকালকে গিয়ে দেখো ওয়ান টু এভাবে স্টেপে স্টেপে কিন্তু কমপ্লিট করতে হবে হঠাৎ করে টু দেখলাম তারপর টেন দেখলাম এভাবে করলে কিন্তু হবে না তোমরা খাতা কলম নিয়ে বসো একটা সাইলেন্ট এনভাররনমেন্টে যাও আর মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো ঠিক আছে সব কিছু আমি লিখতে পারবো না আমার কথা শুনে শুনে তোমরা লিখবে ঠিক আছে সো কালকের পর আমরা এটা কন্টিনিউ করছি ইন্টারভিউতে যেমন আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যেমন হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ পার্ট অফ হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ পার্ট অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ত্রিপুরা পুলিশ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এক মানে জয়েন করতে চাইছো কিসের স্পেশাল এক্সিকিউটিভ ইট ইজ এ জব হুইচ ইজ আন্ডার ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশ বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই কেন তুমি জব চাইছো এমন তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আমার কথা শুনে শুনে লিখবে আমি কিন্তু জাস্ট এখানে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লিখবো কারণ এটা প্যান ট্যাপ ঠিক আছে এমন যদি কোশ্চেন জিজ্ঞেস করে এর মানে যিনি ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ আর উনি কিন্তু তোমাকে জাজ করছে যে তোমার চিন্তাধারা কি তোমার কি মেইন মোটিভটা কী এই কেরিয়ারটাকে চুজ করার জন্য এই যখন বলবে যে আমি তার জন্যই কেরিয়ারটা চুজ করেছি তখন তোমাদের একটা কাউন্টার কোশ্চেন জিজ্ঞেস করবে যে তুমি তো গ্র্যাজুয়েট তুমি গ্র্যাজুয়েট হয়ে কেন এমন ফিক্সড পে জবে আসতে চাইছো ঠিক আছে তুমি তারও বেটার জব পেতে পারতে ওই আনসারগুলোর জন্য তোমাদের রেডি থাকতে হবে সমস্ত বি বিষয়ে কিন্তু তোমাদের কাউন্টার কোশ্চেন করতে পারে এই চাকরিটাতে স্পেশালি যেমন জেআরবিটিতেও করেছে এখানেও করতে পারে সো এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে ইন্টারভিউ আর মেইনলি তোমাদের মানে দে আর বেসিক্যালি জাজিং ইউর থট অ্যান্ড মোটিভ বিহাইন্ড মানে ওয়াই ইউ সিলেক্টেড দিস ক্যারিয়ার মানে ওরা দেখতে চাইছে যে তুমি কেন এই স্পেশাল এক্সিকিউটিভ ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ সাচে চ্যালেঞ্জিং ক্যারিয়ার কেন চুজ করতে চাইছো জবস আউট দিস ওয়ান ঠিক আছে সো মেক শিওর তোমরা যখন এই কোশ্চেনটার আনসার দেবে তখন তোমরা কি কি হাইলাইট করবে তোমাদের লাইফে কি প্যাশন যেমন বলবে ধরো তুমি যদি এনসিসির পার্ট থাকো ওইটা বলবে ন্যাশনাল ক্যাডেট ক্রপস ঠিক আছে বা সমাজের জন্য যদি এনএসএস এর পার্ট থাকো ওইটা বলবে বা তুমি যদি কোনো সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্টস থাকে যেখানে তুমি সোসাইটির জন্য কাজ করেছো ওইটা বলবে সমস্ত কিছু পজিটিভ পয়েন্ট বা এমন যদি কিছু থাকে যেখানে তুমি মানে কোনো কি বলবো নিডি ফ্যামিলি পার্সনকে হেল্প করেছো ওই সব বলতে হবে ঠিক আছে তোমার সোসাইটির জন্য আপাতত কি কি কন্ট্রিবিউশন টিল ডেট ওইগুলো তোমরা কি করবে হাইলাইট করবে হাইলাইট করলে মানে হাইলাইট করে ওনাদেরকে বোঝাবে যে ইউ আর রিয়েলি কেয়ার ফর দ্য সোসাইটি কারণ পুলিশের চাকরির কিন্তু মেইন প্রথম যেটা এটা হচ্ছে কমিউনিটি মানে মানুষ যে আছে ওদেরকে হেল্প করা ঠিক আছে সো তোমার মানে যেই যা তুমি যাই তুমি লাইফে করেছো ওই লাইফের এক্সাম্পলগুলো দিয়ে তোমার পজিটিভ এক্সাম্পল গুলো দিয়ে তোমাদের বোঝাতে হবে ইন্টারভিউয়ারকে যে না ইউ আর রিয়েলি মানে কি বলবো মানে ইউ হ্যাভ দ্যাট ইন্টেনশন টু হেল্প দ্য সোসাইটি অল দ্য টাইম ঠিক আছে আর তোমার মানে তুমি যেই কমিউনিটির পার্ট ওই কমিউনিটির মানুষদেরকে তোমার হেল্প করা সবসময় একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে প্রথম কি বলবে তোমার যে হেল্পিংয়ের টেন্ডেন্সি নাম্বার টু তোমার কি অ্যাচিভমেন্টস আছে ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে তুমি যে নিডি পার্সনস এদেরকে কি হেল্প করেছ নাম্বার ফোর হচ্ছে তুমি তুমি বিং এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি তুমি কতটুকু চাও যে তোমার এরিয়াতে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকুক ঠিক আছে এটাও বলবে হাউ মাচ ইউ লাভ ইউর কান্ট্রি এটাও বলবে হাউ মাছ ইউ লাভ ইউর স্টেট ঠিক আছে সমস্ত কিছু হাইলাইট করতে হবে দে ওয়ান্ট টু চেক ইউর প্যাশন যে কতটুকু তোমার ওখানে জয়েন করার আগ্রহ আছে আগ্রহ আছে নাকি এমনি বেরিয়েছে অ্যাপ্লাই করলাম ইন্টারভিউ দিয়ে এসছি ঠিক আছে এভাবে কিন্তু হবে না কারণ এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব তোমার কিন্তু টোয়েন্টি ফোর অনেক সময় ডিউটি থাকতে পারে যেই কোনো সময় কিন্তু তোমাকে কল করা হতে পারে যে উই হ্যাভ এ ক্রাইম সিন প্লিজ কাম অ্যান্ড হেল্প আস ইন দ্য ইনভেস্টিগেশন ঠিক আছে সো এগুলো তোমাদের সব কিছু মাথায় রাখতে হবে ওদের কাছে হাইলাইট করবে যখনই ইন্টারভিউ আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে ওদের কাছে হাইলাইট কি করবে যে তুমি কেন শত চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও কেন এই কেরিয়ারটাকে বারবারে চুজ করতে চাও বা চোজ করবে ঠিক আছে ওদেরকে একবারও বুঝতে দিও না যদি তুমি এটা পাওয়ার পরে যদি বেটার চাকরির জন্য যদি চেষ্টা করো ডোন্ট মেক দেম বিলিভ দ্যাট মানে দ্যাট থিং বলবে যে আই অলওয়েজ হ্যাড এন্ড পেশন টু বি পার্ট অফ পুলিশ এডমিনিস্ট্রেশন কিন্তু আমার এখনো সেই সুযোগ হয়নি আশা করি এই চাকরিটা আমাদের মানে আমাকে এই সুযোগটা করে দেবে ঠিক আছে আর আর এটাও বলবে যে আমি যদি অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ যদি আমি রিক্রুটেড হই ইন ইউর অর্গানাইজেশান বা বাই দিস জব আমি কি করব নাম্বার ওয়ান আমি পুলিশকে হেল্প করব এই সোসাইটির মধ্যে ক্রাইমস রিডিউস করার জন্য যা দরকার যখন যা আমার থেকে হেল্প চাওয়া হবে আমি হেল্প করব ঠিক আছে আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে মানুষকে যাতে এডুকেট করা যায় মানে কীসের কিসের উপরে যাতে ল ল অ্যান্ড অর্ডারের উপরে যাতে ওদেরকে এডুকেট করা যায় যাতে ওরাও যাতে নিজেরাই শিখে যায় যে একটা এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি করে মেনটেন করতে হয় আর অ্যাকর্ডিং টু ল এদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না ঠিক আছে সব কিছু তোমাদের মনে রাখতে হবে নেক্সট নেক্সট তুমি বলবে আমি আমাকে যে এরিয়াতে পোস্টিং দেবে ওই এরিয়ার একটা কমিউনিটিদের সাথে আমি একটা পজিটিভ রিলেশনশিপ আমি বিল্ড করব একটা হেলদি রিলেশনশিপ বিল্ড করব যাতে মানুষ যারা থাকবে ওখানে ওদের ওদের যদি কোনো সমস্যা হয় ওরা যাতে আমার কাছে অ্যাপ্রোচ করতে পারে ঠিক আছে যখনই কোনো সমস্যা হয় বা যখনই ইফ দে ফিল দে আর দ্য অফ সামথিং তখন যাতে ওরা যাতে আমাদের কাছে আমার কাছে যাতে মানে পজিটিভলি যাতে আসতে পারে কোনো ভয় যাতে না পায় তার জন্য একটা হেলদি রিলেশনশিপ আমাদের মেনটেন করতে হবে এমন এমন করে আমি নিজের পার্সোনালিটিটা বানাবো বা আমি এমন করে আমার ডিউটিগুলি পারফর্ম করব যাতে সব মানুষ যাতে আমার সামনে এলে যাতে সেফ অ্যান্ড সিকিওর যাতে ফিল করে কি বলেছি সেফ অ্যান্ড সিকিওর যাতে ফিল করে ওই রকম অ্যাটমসফিয়ার আমি বানাবো ঠিক আছে আর বলবে যে আমি চেষ্টা করব সোসাইটিকে যতটুকু সম্ভব স্ট্রেংদেন করা মানে তো পরিকাঠামো গড়ে তোলা সোসাইটিটা ঠিক আছে এত শক্ত যাতে এখানে কোনো ক্রাইম হলে যাতে ওইখানের মানুষই যাতে নিজেরা ইনভলভ হয়ে যাতে ওই ক্রাইমটা যাতে সলভ করতে পারে ঠিক আছে নাম্বার মানে মানে নেক্সট নাম্বার যেটা তুমি বলবে মানে আনসারে যেটা ইনক্লুড করবে এটা কী বলবে যে আমি সমস্ত রকমের চ্যালেঞ্জেস আমার কাছে এই চাকরিটার দায়িত্ব পালন করতে যা যা চ্যালেঞ্জেস আসবে আমি সবসময় ওই চ্যালেঞ্জগুলো পজিটিভ হয়ে সাহসিকতার সাথে আমি কিন্তু ফেস করতে আমি সবসময় রাজি আর এটাও বলবে আমি বোথ ফিজিক্যালি প্লাস মেন্টালি আমি কিন্তু খুবই ফিট অ্যান্ড আই এম ভেরি মাচ প্রিপেয়ার টু জয়েন দিস সার্ভিস অ্যান্ড বি এ পার্ট অফ অ্যান এক্সট্রা অর্ডিনারি অর্গানাইজেশান ঠিক আছে আর এটাও আরও কিছু মেনশন যদি করতে চাও করতে পারো বা এতটুকুও রাখতে পারো যদি আরও কিছু মেনশন করতে যাও তোমরা বলবে যে আমি যথাসম্ভব ত্রিপুরা পুলিশকে আমি হেল্প করব ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখার জন্য যা জরুরি ঠিক আছে বা যা আমার থেকে এক্সপেক্ট করে তার থেকেও বেশি দেওয়ার ঠিক আছে তার থেকেও বেশি দেওয়ার যাতে আমি আমার এই কাজের মাধ্যমে সোসাইটিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখে যেতে পারি কারণ ত্রিপুরা আমার মাতৃভূমি ত্রিপুরার প্রত্যেকটা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যেই মানে একটা আমার যে প্যাশানটা আছে ওইটা আমি আমার কাজের মাধ্যমে আমি দেখাতে চাই আই হোপ ইউর আনসার ইজ কমপ্লিট এতটুকু দিলে ঠিক আছে আই হোপ ঠিক আছে আই হোপ যে তোমাদের আর কোনো ক্রস কোশ্চেন করা হবে না কারণ ইউ হ্যাভ টোল দেম এভরিথিং দে উইল বি ইমপ্রেসড ঠিক আছে নেক্সট তোমাকে বলতে পারে বিইং এ স্পেশাল এক্সিকিউটিভ এ স্পেশাল এক্সিকিউটিভ অফ ত্রিপুরা পুলিশ ঠিক আছে তোমার কি কি গুড কোয়ালিটিস থাকা উচিত বা একজন একজন আউটস্ট্যান্ডিং স্পেশাল এক্সিকিউটিভ ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ যিনি হবেন উনার কি কি গুড কোয়ালিটিস আছে তুমি বলো প্রথম স্বভাব ভালো থাকতে হবে গুড নেচার ঠিক আছে তোমরা লিখে নাও নেক্সট ফ্রেন্ডলি অ্যাটিটিউড থাকতে হবে সবার সাথে বন্ধুর মতো মিশতে হবে এমন না যে আমি দু তিনজনের সাথেই মিশলাম কমিউনিটির বাকি বাকিদের সাথে আমি মিশলামই না এমন হলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু বিল্ড এ হেলদি কমিউনিটি রিলেশনশিপ নেক্সট তোমাদের কমিউনিকেশান স্কিলসও ভালো হতে হবে ঠিক আছে সবার সাথে সবাই যাতে ওপেন মাইন্ডে তোমার সাথে কথা বলতে পারে ঠিক আছে নেক্সট ফিজিক্যাল মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস তোমাদের থাকতে হবে মানুষকে হেল্প করার একটা অ্যাটিটিউড বা আগ্রহ থাকতে হবে যে মানুষ যখন বিপদে পড়বে বা কোনো ইমার্জেন্সি বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেমে যখন থাকবে তোমার হেল্প যখন চাওয়া হবে তুমি কাউকে কিন্তু না করবে না যতটুকু সম্ভব তোমার মানে কি বলবো মানে তোমার এবিলিটিতে যতটুকু সম্ভব তুমি কিন্তু হেল্প করবে ঠিক আছে নেক্সট যেই সার্ভিসটাতে তুমি জয়েন করবে ওইটার জন্য লাভ অ্যান্ড রেসপেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে আর তোমার ইথিক্স খুব স্ট্রং থাকতে হবে যে কোনো রকম আমি কোনোরকম ল অ্যান্ড অর্ডার ভাঙছে এমন আমি দেখতে পারবো না আর কাউকে যারাই এই ল অ্যান্ড অর্ডার ভাঙছে কাউকে আমি স্পেয়ার করবো না সবাইকে মানে 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 যতটুকু ডিগ্রি অফ পানিশমেন্ট দেওয়া দরকার আমি কিন্তু ততটুকু দেওয়ার জন্য যতটুকু ইনফরমেশান লাগে আমি ওর মানে ল ব্রেকার যারা আছে ওদের বিরুদ্ধে কিন্তু ইনফরমেশান কালেক্ট করে আমি পুলিশদেরকে দেবো যাতে এরা যাতে মানে ঠিক মতে যাতে ইনভেস্টিগেশনটা করতে পারে আর সর্বপ্রথম হচ্ছে আমার নিজের মানে স্ট্রং মরাল ক্যারেক্টার এক থাকতে হবে ঠিক আছে আমি আমার ভ্যালুস ঠিক আছে লাইফে আমার যে ভ্যালুস আর আমার যে এম যে মোটিভ ওইগুলো আমাদের একদম ঠিক রাখতে হবে যাতে কোন রকম সিচুয়েশন যাতে আমাকে মানে কোনো দিন যাতে বাধ্য না করতে পারে যে আমি আমার নিজের মরাল ভ্যালিউসটা থেকে বেরিয়ে ঠিক আছে উল্টো কিছু ডিসিশন নেই বা সোসাইটির এগেনস্টে কোনো ডিসিশন নেই ঠিক আছে এই স্কিলসগুলি যদি যদি তোমাদের থাকে ইউ ক্যান কল ইউরসেলফ এ গুড স্পেশাল এক্সিকিউটিভ মানে কি বলবো স্পেশাল এক্সিকিউটিভ ইন দ্য ত্রিপুরা পুলিশ ঠিক আছে তো তুমি বলবে যে আমার এই এই কোয়ালিটিগুলো আমি সার্ভিস জয়েন করার পর আপনি আমার থেকে দেখতে পারবেন সো আই হোপ আই ক্যান বি এ গুড স্পেশাল এক্সিকিউটিভ অফ ত্রিপুরা পুলিশ ইন ফিউচার অ্যাজ ওয়েল ঠিক আছে নেক্সট এইবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা কমিউনিটিকে মানে তোমাকে যে এরিয়াতে পোস্টিং দেওয়া হবে ওইটাকে কি করে তুমি বিল্ড করবে বা ওই কমিউনিটিকে কি করে তুমি হেল্প করতে পারো হাউ উইল ইউ হেল্প ঠিক আছে এমন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মনে রাখবে মানে একজন পুলিশের একজন পুলিশ অফিসারের প্রথম দুটো কাজ হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে হেল্পিং দ্য কমিউনিটি ঠিক আছে যেই কমিউনিটি বা যেই এরিয়াতে পোস্টিং দেওয়া হবে ওইখানের যেই মানুষ আছে এদেরকে হেল্প করা নাম্বার টু হচ্ছে হ্যান্ডলিং ক্রাইম কি বলেছি ক্রাইমকে হ্যান্ডেল করা ঠিক আছে এই দুটো হচ্ছে একজন পুলিশ অফিসারের প্রাইমারি রেসপন্সিবিলিটিস ঠিক আছে এই দুটো মানে যেই পুলিশ অফিসার ঠিক করে করতে পারে ওদেরকে বলা হয় আইডিয়াল পুলিশ অফিসার ঠিক আছে তেমনি তোমরাও যেহেতু এটার পার্ট হতে যাচ্ছ তো তোমরাও বলবে যে আমরাও কমিউনিটিকে হেল্প করব আর হ্যান্ডলিং ক্রাইম তো তোমরা করবে না তোমরা শুধু মানে যেই পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করবেন বা ক্রাইমটা হ্যান্ডেল করবেন ওদের কথা মতো বা অ্যাজ পার দেয়ার ইনস্ট্রাকশন ইউ উইল হেল্প দেম টু সলভ দ্য কেসেস ঠিক আছে তোমার থেকে ওনারা হেল্প চাইবে তোমরা হেল্প করবে যদি গভর্নমেন্ট অফ ত্রিপুরা তোমাদের থেকে কোনো কিছু সার্ভিস চায় যেমন কোনোখানে কোনো একটা মানে কি বলবো মানে একটা গ্যাদারিং হলো পাবলিক ওখানে তোমাদের ডিউটি লাগবে তোমাদেরকে পোস্টিং দেওয়া হলো তোমাদের কিন্তু সব রকম নজর রাখতে হবে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ টোয়েন্টি ফোর আওয়ার্স টু অ্যাভয়েড এনি এনি ক্রাইম সিন হ্যাপেনিং দেয়ার ঠিক আছে সব কিছু তোমাদের মনে রাখতে হবে আর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কমিউনিটিকে তোমরা কি করে মানে হেলদিভাবে নিজেদের সাথে বিল্ড আপ করবে ওটা হচ্ছে প্রথম প্রমিস যেটা তোমাদের করতে হবে ওইটা কি যে মানে মানুষের প্রপার্টি ঠিক আছে মানুষের প্রপার্টি আর লাইফ আমি প্রোটেক্ট করব অ্যাট এনি কস্ট ঠিক আছে মেইন আমার এম থাকবে কমিউনিটি এঙ্গেজমেন্টের দিকে কমিউনিটি এঙ্গেজমেন্টের দিকে কিভাবে এম থাকবে যাতে ম্যাক্সিমাম মানুষ যাতে আমি এরকমভাবে আমার ব্যবহারটা রাখবো সবার সাথে যাতে সবাই যাতে মানে আমার কাছে কোনো প্রবলেম বলতে কোনো দিন যাতে ভয় না পায় ঠিক আছে এরকমভাবে নিজেদেরকে বানাতে হবে মনে রাখবে কমিউনিটি এঙ্গেজমেন্ট ইজ দ্য প্রাইমারি ডিউটি অফ এনি পুলিশ অফিসার ঠিক আছে আর এরকমও বলবে যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে তোমার লাইফ রিক্স হয়ে যাচ্ছে তাও কিন্তু তুমি দুইবার ভাববে না ওই কাজটা করার জন্য তুমি যথাসম্ভব কিন্তু ত্রিপুরা পুলিশকে চেষ্টা করবে তোমার দায়িত্ব দিয়ে যতটুকু তোমার উপরে অ্যাসাইন্ড ঠিক আছে তার থেকেও যদি মানে বেশি কিছু করতে হয় করে দেওয়ার ঠিক আছে কারণ তোমাকে কিন্তু বেসিক্যালি ইউ উইল হেল্প দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন দেয়ার ডে টু ডে ওয়ার্কস ঠিক আছে আরও কিছু তোমার নিজেদেরকে প্রমিস করতে হবে ওটা হচ্ছে যেটা কমিউনিটির জন্য তুমি কি যারা মানে থাকবে কোনো কোনো কিছু বা তোমার এনশিউর করতে হবে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওইখানে তোমাদের হেল্প করতে হবে তোমার সামনে যদি কিছু হয় বা তোমাকে যদি ডাকা হয় ঠিক আছে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তোমাকে হেল্প করতে হবে ঠিক আছে মানুষকে তোমার এডুকেট করতে হবে অ্যাবাউট দ্য ল অ্যান্ড ইটস ফিচার্স ঠিক আছে আর যারা লটা ভাঙবে এদেরকে তোমার ক্যাচ করতে হবে বা এদেরকে ক্যাচ করতে পুলিশকে তোমার হেল্প করতে হবে সোশিয়াল সোশিয়াল কোনো যদি প্রবলেম থাকে বা ওই এন্টায়ার কমিউনিটির যদি কোনো প্রবলেম থাকে ওইটাও তোমার যতটুকু সম্ভব তুমি ইনপুটস দিয়ে পুলিশকে হেল্প করবে যে এই কমিউনিটির এই প্রবলেম এই প্রবলেমের মেইন কারণ হচ্ছে এইজন সো প্লিজ স্যার ইউ ডু দ্য নিটফুল ঠিক আছে ইউ অনলি হ্যাভ টু পাস দ্য ইনফরমেশান অর ইউ অনলি হ্যাভ টু অ্যাসিস্ট ইনভেগেশন ইন এ ফাস্টার ম্যানার ইন এ ফাস্টার ম্যানার ঠিক আছে আর মানুষ যদি তোমার কাছে কোনো কমপ্লেন করে ওইটাকে ঠিকঠাক মতো অ্যাড্রেস করে তোমার সিনিয়র যিনি থাকবেন ওনার কাছে পৌঁছে দিতে হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ পুরোটা জিনিস এইবার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে যেগুলোর আনসার আমরা পরের দিন দেবো তোমরা কি করবে দেখো নিজেদের আনসারগুলো পারো কিনা এই কোশ্চেন সময় হয় আমরা তোমাদের এই নেক্সট দিন বলবো যে তোমরা কি কি মডিফাই করতে পারো আরো কিছু জিজ্ঞেস করতে পারে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কি মনে রাখবে উইকনেস বলার সময় ওইরকম ভাবে বলবে যাতে তোমার উইকনেসটাও যাতে ডিপার্টমেন্টের জন্য পজিটিভ কিছু হয় ওইরকম ঠিক আছে তো এগুলোর আনসার তোমাদের থেকে চাই তোমরা প্লিজ নিচে কমেন্ট সেকশনে লিখো আমরা পরে দেখবো কার আনসারে কি ডিফিকাল্টিস আছে বা কী ভুল আছে আমরা আগামীকালকের ভিডিওতে বলে দেবো স্ক্রিনশট তুলে তুলে ঠিক আছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নেক্সট বলতে পারে তুমি যদি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন যদি আসে ওইটাকে তুমি কি করে হ্যান্ডেল করবে নেক্সট নেক্সট বলতে পারে যে বিং এ পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ভেরি হেকটিক জব ঠিক আছে খুবই টাফ জব তোমাকে কিন্তু এনি টাইম ইভেন অ্যাট নাইট টু এম তোমাকে কাজ তোমার কাজে লাগতে পারে তোমাকে কিন্তু ডাকা হতে পারে তুমি এতটা স্ট্রেস ঠিক আছে এতটা হেকটিক লাইফস্টাইল তুমি কি করে মেনটেন করবে তুমি কি পারবে না পারবে না ঠিক আছে এই সিচুয়েশনগুলোর আনসারগুলো তোমরা লিখে দিও ঠিক আছে নেক্সট নেক্সট এমনও বলতে পারে যে তুমি তো ইউ উইল বি এ পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইউ উইল পানিশ দ্য ল ব্রেকার্স এমনও হতে পারে যারা ল ব্রেকার্স আছে ওরা উল্টো তোমাকে থ্রেট দিল তো তখন ওই সিচুয়েশনে তোমার কি ইমিডিয়েট রেসপন্স হবে ওই সব কোশ্চনে কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে বেসিক্যালি দে উইল চেক ইউর মেন্টাল স্ট্রেংথ কতটুকু তোমার মনের দিক থেকে কতটুকু তুমি রাফ অ্যান্ড টাফ যে যাই খুশি হোক আমি কিন্তু আই উইল স্টেস্টিক টু মাই মরাল ক্যারেক্টার আর আমার আমার মানে যেই একটা নীতি আছে ওটা কিন্তু কোনোভাবেই আমি কিন্তু কোনো মানে মানে কি বলবো আনল মানে যেই সব ইভেন্টগুলো আছে ঠিক আছে যেগুলো মানে লর ভিত্তিতে কারেক্ট না ওইগুলোকে আমি কি করে ফেস করব যদি কেউ যদি বলবে কোনো থ্রেটেন করে দেন আমি আই উইল ইমিডিয়েটলি ইনফর্ম মাই সিনিয়ার্স অ্যাবাউট দ্য ইস্যু আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার ওনাকে বলবো যে মানে আমাকে যে থ্রেটেন করেছে ওর ব্যাপারে আমি সমস্ত ইনফরমেশান দেবো যাতে পুলিশ যাতে মানে মানে ওই রকম স্টেপ যাতে নিতে পারে মানে মানে রাইটফুল ওয়েতে যাতে স্টেপটা যাতে নিতে পারে ঠিক আছে আই হোপ ইউ গট আওয়ার পয়েন্ট মানে আমরা কী কী বলতে চাইছি আর বেসিক্যালি এই যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটার আনসারটা তোমরা নিচে লিখে পাঠাও আমরা এই বাকি লাস্টের কোশ্চেনগুলো আগামী দিনে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা আর কোনো ডাউট থাকলেও নিচে কমেন্টে লিখো এখন আমরা স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসটা আমরা আস্তে আস্তে শেষ করে দেবো যাতে ইন্টারভিউ দেওয়ার আগে যাতে আমরা রেডি মানে রেডি যাতে থাকতে পারি ঠিক আছে তোমরা আমাদের এই ক্লাসটা ফলো করবে আর আমাদের এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো নিয়ে পড়বে এগুলো পেতে তোমরা সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ানে এ মানে ওয়ান সিক্স ফোরে এই নাম্বারে কলও করতে পারো হোয়াটসঅ্যাপও করতে পারো দুটোই एवेलेबल आरोप এই নোটগুলো পেতে এখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে ইংলিশ বাংলা দুটো ভার্সানই অ্যাভেলেবেল আছে ত্রিপুরা লেটেস্ট নিউজ অ্যানিভেন্ট নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করবে ভিডিওটা এতটুকু দেখে থাকলে ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই সামনে এই পরীক্ষাটা দেবে ওদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসব বেড়ে যায় জানা পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে ঠিক আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত আপডেট সমস্ত কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবে হোক লাস্ট ডেটের আগে তোমাকে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিয়েও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওইটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আর দু ঘন্টা পর আরেকটা ভিডিও আসবে সবাই কিন্তু দেখতে ভুলো না আমরা এখন থেকে সমস্ত খবর তোমাদের প্রত্যেক দিন নিউজ পেপার পরে পরে যা যা ইম্পর্ট্যান্ট আপডেটস সমস্ত কিছু দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি ঠিক আছে ঠিক ওই জিনিসটারই ভিডিও দু ঘন্টা পর আসবে ডেলি কিন্তু তোমরা দেখতে বলো না ঠিক আছে স্টাডি এন উইন যতদিন তোমাদের পাশে আছে তোমাদের কিছু নিয়ে চিন্তা করতে হবে না শুধু তোমরা মোবাইলে ইউটিউবটা খুলে একটু আমাদের চ্যানেলটা দেখো ডেইলি সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার